দেখো, এখন আমরা আলোচনা করব ক্লাস এইটের কোর্সে দেখি 4.1-এর সি এবং ডি এর দাগের অঙ্ক দুটো নিয়ে। আগের দিনে আমরা এ এবং বি এর দাগের অঙ্ক দুটো সমাধান করে দিয়েছিলাম, আজকে আমরা সি এবং ডি এর দাগের অঙ্ক দুটো সমাধান করব। তো আগের দিনের ভিডিওটা যদি না দেখে থাকো অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নাও। আর সি আর ডি এর দাগের প্রথমটা কি মধ্যে সি আর ডি এর মধ্যে প্রথমটা কি দিয়েছে দেখো, 8PQ-3P-2P² এটা প্রথম বীজগণিতিক সংখ্যামালা। আর দ্বিতীয় বীজগণিতিক সংখ্যামালা কি দিয়েছে, 4P² -5। গুণফলটা নির্ণয় করতে হবে, আর গুণফলের মান P = -2 বসিয়ে পেলাম কত হবে সেটা নির্ণয় করতে হবে। তো আমরা অঙ্কটা লিখে নিয়েছি দেখো, 8PQ পুরো -3P -2P² আর 4P² -5 এটার সঙ্গে এটা গুণ করতে বলেছিল। তো সেক্ষেত্রে আমরা প্রথমে গুণটা করে নেব। দেখো, +8PQ আর 4P² গুণ করলে কী হবে, প্লাসে প্লাসে প্লাস, তাহলে দিতে লাগবে না, 4 আসছে 32, আর পি এর মাথায় 5 হবে, P^5 হবে। কেন গুণের সময়, এর আগের অঙ্কগুলোতেও আমি বারবার করে বলেছিলাম গুণের সময় পাওয়ারগুলো সবসময় যোগ হয়ে যায়। তাহলে এখানে 3 আছে আর এখানে 2 আছে, তাহলে 3 2 5, তারপর প্লাসে প্লাসে মাইনাসে মাইনাস, তারপর 8 5 আসছে 40, পি কিউ, কেন এখানে পি কিউ আছে কিন্তু এখানে কিছু নেই, পি কিউ বসে যাবে। তারপর দেখো, এবার এইটাকে দিয়েও এটাকে দুটোকে গুণ করব, তাহলে কি হবে, 3P আর 4P² 3 4-এ, তাহলে আগে সিম্বল গুণ করলে কি মাইনাসে প্লাসে মাইনাস, 3 4-এ 12, পি কিউ হবে, এ পির মা কিছু নেই মানে 1 আছে আর এর মাথায় 2 আছে, তাহলে পি কিউ, তাহলে 1 আর 2-এ 3 হবে, তাহলে পি এর মাথায় 3, পি কিউ। তারপর মাইনাসের সঙ্গে মাইনাসের গুণ করলে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস, আর 3 5 15, পি হবে 15P, কারণ এখানে পি আছে কিন্তু এখানে তো কিছু নেই। তারপর দেখো, এইটাকে দিয়ে দুটো কোনো গুণ করবো, তাহলে মাইনাসে 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 প্লাসে মাইনাস, 2 4 2 8, কি হবে, পি, পি এর মাথায় স্কোয়ার আছে, এখানেও পি এর মাথায় স্কোয়ার আছে, তাহলে 2 2 4, তাহলে P^4। তারপরে মাইনাসে মাইনাসে প্লাস, আর 5 2 10P² অর্থাৎ 10P², তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হলো আর পি এর মাথায় স্কোয়ার হলো। তারপর দেখো, সমান কি হবে, 32P^5, তাহলে এখানে আর P^5 তো কোনো নেই সেই জন্য বসিয়ে দিলাম। তারপর দেখো, এই 40টা PQ -40PQ আর 12PQ দুটোই মাইনাসে আছে, তাহলে দুটোকে যদি যোগ করি মাইনাসে মাইনাসে প্লাস করতে হয়, কিন্তু সিম্বলটা কি হয় মাইনাস, তাহলে 40 আর 12 যোগ করলে কত হবে, 52, মানে 52PQ, মানে 52টা PQ, 40টা PQ আর 12টা PQ যোগ করলে কত হবে, 52টা PQ, কিন্তু সিম্বলটা মাইনাস হবে। তারপর কি দেখো, 8P^4, তারপর সরি 50, তারপর আছে প্লাস 15P - 8P^4 প্লাস 10P² এটা হলো, এটাই গুণফল বের হলো। এটাকে যদি তোমরা সাজিয়ে নিতে চাও, সাজিয়ে নিলে এরকম হবে, পি এর পাওয়ার অনুযায়ী পরপর সাজিয়ে নেবে, মানে 5 তারপর 4 তারপর 3 তারপর 2 তারপর পি, সিম্পল এর পাওয়ার মাথায় কিছু নেই মানে 1 আছে। তো সেক্ষেত্রে আমরা যদি সাজিয়ে নিই, এই গুণফলটাই করলে হয়ে যাবে, অথবা আমরা পরপর সাজিয়ে নিচ্ছি দেখো, 32P^5, তারপর কি দেখো, P^4 হবে, তাহলে -8P^4, তাহলে -8P^4, তারপরে দেখো পি কিউব আছে, তাহলে -52P^3, তারপর কিউবের পরে স্কোয়ার, তাহলে প্লাস, এটাকে প্লাস আছে, 10P² কী পড়ে থাকছে, 15P পড়ে থাকছে, তাহলে প্লাস 15P, এটা হলো কি গুণফল।
এটা একটা বের হলো, মানে গুণফলটা আমরা সবে বের করলাম, এটা গুণফলটা বের করলাম। তারপর কি করতে হবে, এর মান বসাতে হবে। তাহলে পি সমান কত, পি সমান কত বলেছি যে মাইনাস টু, তাহলে পি ইকুয়াল মাইনাস টু, এর মান বসিয়ে পাই কি করতে হবে, সমান কি হবে 32, পি এর মান কি বলেছিল মাইনাস টু, তাহলে 32 ইন্টু মাইনাস টু, তার পি টু পাওয়ার 5 ছিল তাহলে মাইনাস টু এর পাওয়ার হবে 5, তাহলে তারপর কি হবে মাইনাস, তো মাইনাস বসিয়ে দেবো, তারপর 8 পি টু পাওয়ার 4, তাহলে 8 ইন্টু পি টু পাওয়ার 4 মানে কি মাইনাস টু, তারপর তারপর মাইনাস 52 আছে, পি টু পাওয়ার কিউ আছে, মানে মাইনাস মাইনাস কি হবে 2 তার কিউব প্লাস 10 পি স্কোয়ার আছে, 10 দিলাম আর পি স্কোয়ার আছে মানে কি পি এর পি এর মান কি বলেছে 10 ইন্টু পি এর মান বলেছে মাইনাস 2, তাহলে তার স্কোয়ার প্লাস 15 পি, মানে 15 ইন্টু পি এর মান কি বলেছে মাইনাস 2 হলো। তাহলে কি করব, এটা যদি ব্র্যাকেটের মধ্যে রাখি তাহলে সমান কি হবে 32 ইন্টু মাইনাস, এটা কি মাইনাস 2 এর পাওয়ার কি আছে 5, এটা কত হবে দেখো বুঝিয়ে দিচ্ছি ভালো করে, তাহলে মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 2 আর মাইনাস 2 পাঁচটা হবে, তাহলে প্রত্যেকটা ইন্টু, তাহলে মাইনাস 2 ইন্টু মাইনাস 2 গুণ করলে কি হবে প্লাস, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস আর দুই দুগুণে 4। এবার এইটার সঙ্গে যদি এটার গুণ করা হয় তাহলে কি হবে প্লাসে মাইনাসে মাইনাস আর 4 দুগুণে 8, এবার এর সঙ্গে যদি এর গুণ করা হয় তাহলে কি হবে মাইনাসে মাইনাসে প্লাস আর 8 দুগুণে 16, এবার এই 16-র সঙ্গে যদি 2 এর গুণ করা হয় কত হবে প্লাসে মাইনাসে মাইনাস 16 দুগুণে 32, তাহলে পি টু দি পাওয়ার 5 মানে কি মাইনাস 32, তাহলে 32 ইন্টু মাইনাস 32 এটা হলো, তাহলে এটার সঙ্গে এটার গুণ করতে হবে, এটাকে আমরা একসঙ্গে রাখতে পারি মাইনাস, এটা কি হবে 8 ইন্টু মাইনাস 2 টু দি পাওয়ার 4 আছে, তাহলে 8 ইন্টু কি হবে মাইনাস 2 টু দি পাওয়ার 4 মানে কি এই 5টা 2 এর আগে করেছিলাম, তাহলে 4টে 2 1 2 3 4 4টে 2, তাহলে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস যদি 4টে 2 করা হয় এই পর্যন্ত যদি আসা হয় তাহলে কত হবে প্লাস 16, মানে ইন্টু প্লাস 16 প্লাস 16 এটা একটা হলো, তারপর মাইনাস 52 52 ইন্টু মাইনাস টু দি পাওয়ার কিউব, তাহলে টু টু দি পাওয়ার কিউব মানে কি কত হবে দেখো 1 2 3 3টে 2 3টে 2 গুণ করলে কি হবে মাইনাস, 3টে 2 যদি গুণ করা হয় মাইনাস 8 হবে, তাহলে এটা কি করতে পারি 52 ইন্টু মাইনাস কি হবে 8 হলো, পরেরটা কি হবে তাহলে প্লাস কি হবে 10 ইন্টু, তাহলে 10 ইন্টু দুটো 2 হলে কি হবে 4, তাহলে প্লাস 4, তাহলে প্লাস 4, অর্থাৎ প্লাসগুলো আমাদের এখানে না দিলেও হতো, 16 দিয়ে দিলেই হয়ে যেত, তারপরে কি হচ্ছে এই প্লাসগুলো আমাদের লাগবে না, কোনো না দেওয়ারও প্রয়োজন নেই, আমি তোমাদের বোঝানোর জন্য দেখাচ্ছি। তারপর দেখো কি আছে প্লাস 15 ইন্টু মাইনাস 2 যেরকম ছিল, তাহলে এটাকে বসিয়ে দেওয়া যায় যে তবু আমি পরের ধাপে করবো বলে এটা রেখে দিলাম। তারপর দেখো 32-এর সঙ্গে 32-এর গুণ করলে কত হবে 32 আর 32 গুণ করলে কত হবে 2 দুগুণে 4, 3 দুগুণে 6 64 আর 3 দুগুণে 6 3 তিরিকে 9, তাহলে 4 6 6 12 2 হাতে 1 আর 9 একে 10, তাহলে 1024, তাহলে কি হবে মাইনাস, কারণ এই মাইনাসের একটা 32 আগে মাইনাস ছিল এখানে মাইনাস ছিল, তাহলে মাইনাস 1024, তারপর মাইনাস কি হবে তাহলে 8 16, 8 ইন্টু 16 করলে কি হবে 16 8-এ 6-8 48-এর 8 হাতে 4, 8-1-8 4-এ
बारो एकशो आठाश ताले कि होबे एखाने प्लस बेर होच्छे ताले प्लस एकशो आठाश प्लस एकशो आठाश और ये माइनस गुण कर ले कि होबे प्लस माइनस माइनस एकशो आठाश तारपर कि होबे देखो फिफ्टी टू और एट ताले आठ बाहान्न कत होबे देखो आठर संगे जदि बाहान्न गुण करा हय कत होबे बाहान्न बाय आठ आठ दुगुणे षोलो छय हाते एक पाँचाष्टे चल्लिस आठ दुगुणे षोलो छय हाते एक और पाँचाष्टे चल्लिस एके एकचल्लिस चारशो षोलो ताहले माइनस चारशो षोलो माइनसर संगे प्लसर एटा जदि गुण करा हय ताहले माइनस चारशो षोलो ताहले सेई माइनस चारशो षोलो और एखाने माइनस 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 ए करले कि होबे गुण करले कि होबे प्लस हो जाबे ताहले प्लस चारशो षोलो तारपर कि होबे তারপর দেখো প্লাস আছে আর ভেতরেতে প্লাস আছে এই প্লাসগুলো না দিলেও চলো আমি বারবার বলছি তোমাদের বোঝানোর জন্য দিয়েছি তারপর প্লাস চার দশে চল্লিশ ভেতরে যেহেতু প্লাস বের হয়েছে তারপর কি প্লাস পনেরো দুগুণে তিরিশ কী হবে মাইনাস তিরিশ হবে প্লাসে মাইনাস এখানে প্লাস পনেরো আর মাইনাস দুই গুণ করলে কী হবে তাহলে মাইনাস তিরিশ থার্টি তাহলে মাইনাসগুলো যদি আমরা একসঙ্গে যোগ করে নিই তাহলে মাইনাস কাছে হাজার চব্বিশ আছে একশো আঠাশ আছে আর তিরিশ তিনটে মাইনাসে আছে তাহলে সমান তাহলে একশো ন দুই চার তারপর একশো আঠাশ তারপর তিরিশ এদিনে যদি যোগ করা হয় কী হবে আটে ছাড়ে বারো দুই হাতে এক তিন একে চার চার দিয়ে ছয় দুয়ে আট তারপরে এক করতে এক আর এক অর্থাৎ এগারোশো বিরাশি আর প্রত্যেকটা মাইনাসে মাইনাসগুলোকে যোগ করা হচ্ছে তাহলে মাইনাস এগারোশো বিরাশি হবে তারপর কী আছে চারশো ষোলো আর চল্লিশ আমরা যোগ করব চারশো ষোলো আর চল্লিশ যদি যোগ করি চারশো ষোলো আর চল্লিশ যোগ করলে কত হবে ছয় করতে ছয় চার একে পাঁচ আর চার তাহলে চারশো ছাপ্পান্ন তাহলে প্লাস চারশো ছাপ্পান্ন প্লাস চারশো ছাপ্পান্ন এটা হলো সমান কত হবে তাহলে এগারোশো এগারোশো বিরাশি থেকে চারশো ছাপ্পান্ন যদি বিয়োগ দিই ছয় কয় দেওয়া বারো ছয় দেওয়া বারো হাতে এক পাঁচ একে ছয় ছয় কয় দেওয়া আট দুই দেওয়া আট তারপর চারের কয় দেওয়া এগারো সাত দেওয়া এগারো হাতে এক একে শূন্য হয়ে গেল সাতশো ছাব্বিশ বের হলো তাহলে বড় সংখ্যার আগে মাইনাস ছিল আর এর আগে প্লাস ছিল তাহলে প্লাস মাইনাসে সেই এখানে মাইনাসের যে বড় সংখ্যার আগে মাইনাস ছিল তাহলে মাইনাস হবে তাহলে মাইনাস সাতশো ছাব্বিশ এটা হলো অ্যান্সার হয়েছে তাহলে এখানে আমরা দুটো অ্যান্সার পেলাম একটা গুণফল এটা বের হলো আর একটা বের হলো এটা তাহলে গুণফলের মান যেটা গুণফল বলেছিল এটা উত্তর হবে আর যেটা মান বসিয়ে পাচ্ছি সেটা হচ্ছে মাইনাস সাতশো চব্বিশ এটুকু মাথায় ঢুকেছে এর পরের অঙ্কটা কী দিয়েছিল দেখো সিক্স এ প্লাস ফাইভ বি প্লাস টু এটা প্রথম বীজগণিতিক সংখ্যামালা আর দ্বিতীয় বীজগণিতিক সংখ্যামালা কী দিয়েছে এ মাইনাস বি প্লাস সিক্স এটার সঙ্গে এটার গুণ করতে হবে এর মান বলেছে শূন্য আর বি সমান মাইনাস ওয়ান বসিয়ে পেলাম কত পেলাম সেটা করতে হবে তাহলে গুণফলটাও নির্ণয় করতে হবে আর গুণফলের মানটাও বের করতে হবে দেখো আমরা অঙ্কটা লিখে নিয়েছি একে দেখে ডিএটা তো সেক্ষেত্রে দেখো এবার গুণ করে দেখাচ্ছি দেখো ভালো করে সিক্স প্লাস সিক্স এ আর এ তাহলে এখানেও প্লাস আছে এখানেও প্লাস আছে প্লাসে প্লাসে প্লাস হবে প্লাস দিতে লাগবে না তাহলে সিক্স এ স্কোয়ার হবে সিক্স এ স্কোয়ার কেন এর মাথায় পাওয়ার ওয়ান আছে এর মাথায়ও কিছু নেই মানে ওয়ান আছে তাহলে ওয়ান ওয়ান তাহলে টু হয় তাহলে স্কোয়ার হয়ে গেল তারপর প্লাস আর মাইনাসে মাইনাস মাইনাস কী হবে ছয় এ সিক্স এ বি ছয় একের ছয় মানে এখানে ছয় এর সঙ্গে যদি এর গুণ করা হয় তাহলে ছয় হবে আর এ বি বসে যাবে তারপরে প্লাসের সঙ্গে প্লাসের গুণ করলে কী হবে প্লাসে প্লাসে প্লাস আর ছয় ছয় ছত্রিশ আর এখানে এ আছে এখানে কিছু নেই তাহলে এ বসে যাবে তারপর এর সঙ্গে এই তিনটের গুণ করব
তাহলে প্লাস ফাইভ বি আর এ গুণ করলে কী হবে, প্লাসে প্লাসে প্লাস ফাইভ এ বি, ফাইভ এ বি। তারপর এর সঙ্গে যদি এর গুণ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ বি স্কোয়ার, কেন বি এর মধ্যে কিছু নেই মানে ওয়ান আছে, এখানে কিছু নেই মানে ওয়ান আছে, তাহলে ওয়ান ওয়ান টু হয়ে যাবে, তাহলে ফাইভ বি এর স্কোয়ার। তারপর কী হবে, তারপর দেখো ফাইভ প্লাসের সঙ্গে প্লাসের পরেরটার সঙ্গে যদি গুণ করি তাহলে প্লাসে প্লাসে প্লাস হবে, আর ফাইভ পাঁচ ছয় তিরিশ বি, থার্টি বি। তারপর প্লাসের দুইয়ের সঙ্গে সবাই গুণ করব, তাহলে প্লাস প্লাস টু আর প্লাস এ, তাহলে প্লাসে প্লাসে প্লাস টু এ। তারপর কি প্লাস মাইনাসে পরেরটার সঙ্গে যদি গুণ করি প্লাস মাইনাসে মাইনাস টু বি, টু বি। তারপর কী হবে প্লাসে প্লাসে প্লাস দুইয়ের সঙ্গে ছয়ের গুণ করলে কী হবে বারো, টুয়েলভ সমান কী হবে। এবার দেখো আমরা যদি পরপর সংখ্যাগুলোকে যদি সাজিয়ে নিই তাহলে এরকম হবে, সিক্স এ স্কোয়ার মাইনাস সিক্স এ বি আছে আর প্লাস ফাইভ এ বি আছে, এটাকে পাশাপাশি নিয়ে নেব, সিক্স এ বি প্লাস ফাইভ এ পি। তারপর কি প্লাস থার্টি সিক্স এ আছে আর টু এ আছে, প্লাস টু এ আছে, তাহলে পাশাপাশি নিয়ে নেব, প্লাস থার্টি সিক্স এ আর প্লাস টু এ। কেন পাশাপাশি করে নিচ্ছি, যোগ বিয়োগ করতে সুবিধা হওয়ার জন্যই আমরা পাশাপাশি সাজিয়ে নিচ্ছি। তারপর দেখো এও হয়ে গেল, এ বিও হয়ে গিয়েছে, তারপর ফাইভ বি স্কোয়ার পরে থাকছে, মাইনাস কোথাও স্কোয়ার নেই, ফাইভ বি স্কোয়ার। তারপর দেখো থার্টি বি আর মাইনাস টু বি, তাহলে প্লাস থার্টি বি মাইনাস টু বি, আর প্লাস টুয়েলভ যেরকম পড়েছিল সেরকম থাকবে, সমান কী হবে সিক্স এ স্কোয়ার, ছটা থেকে পাঁচটা বিয়োগ দিলে কী হবে এক, তাহলে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস করতে আমরা সবাই জানি, তাহলে ছটা থেকে পাঁচটা বিয়োগ দেবো, তাহলে বড়োর সংখ্যার আগে বড়োর আগে যদি মাইনাস থাকে তাহলে সেটা মাইনাস দিতে হয়, আর ছটা এবি থেকে পাঁচটা এবি বিয়োগ করলে কী হবে একটা এবি, তাহলে একটা এবি, তাহলে ওয়ানটা দিতে লাগে না, শুধু এবি দিলেই হয়ে যায়, তাহলে তাহলে আমরা এবি দিয়ে দেবো। তারপর কী করবো থার্টি সিক্স আর টু, অর্থাৎ ছত্রিশ আর দুয়ে কত হবে আটত্রিশ, দুটোর আগেই প্লাস আছে, তাহলে প্লাস দেবো আটত্রিশে। তারপর কি মাইনাস এটা এ আটত্রিশে, তারপর মাইনাস ফাইভ বি স্কোয়ার, তারপর কি আছে প্লাসে মাইনাসে মাইনাস করতে হবে, তাহলে তিরিশ থেকে দুটো দুটো যদি মাইনাস, তিরিশ বি থেকে তিরিশটা বি থেকে যদি দুটো বি মাইনাস করি তাহলে কী হবে আঠাশটা বি পড়ে থাকবে, তাহলে বড় সংখ্যার আগে যদি প্লাস থাকে তাহলে কী হবে সেই প্লাসটা দিতে হয়, তাহলে প্লাস আঠাশ বি আর প্লাস বারো। এটা হলো, এরপর আমরা তাহলে এরপর কী বলেছিল, এর মান বলে দিয়েছিল শূন্য, তাহলে এটা গুণফল বেরিয়ে গেল, এটা গুণফল বেরিয়ে গেলো, তোমরা এটাকে সাজিয়েও নিতে পারো। তারপর কী বলেছে, তাহলে এর মান শূন্য, তাহলে এটা হলো গুণফল, আর এ সমান শূন্য আর বি সমান মাইনাস ওয়ান, এর মান বসিয়ে পায়, মান বসিয়ে পায় সমান কী হবে সিক্স এ স্কোয়ার আছে, মানে সিক্স ইন্টু এ স্কোয়ার মানে কি শূন্য তার স্কোয়ার, মাইনাস এ বি আছে এর মান কি শূন্য, ইন্টু বি এর মান কী রয়েছে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান, এটা যদি ব্র্যাকেটের মধ্যে রাখি, প্লাস থার্টি এইট এ, মানে থার্টি এইট এর মান কী বলেছে শূন্য, ইন্টু জিরো। তারপর কী বলেছে মাইনাস ফাইভ বি স্কোয়ার, তাহলে মাইনাস ফাইভ বি স্কোয়ার মানে কি ফাইভ দিলাম, আর বি স্কোয়ার মানে কি মাইনাস ওয়ান, তাহলে ইন্টু বি স্কোয়ার মানে মাইনাস ওয়ান তার স্কোয়ার। তারপর কি প্লাস টোয়েন্টি এইট বি, বি মানে কি, বি মানে কি এটা ইন্টু দেবো, বি মানে হচ্ছে মাইনাস ওয়ান,
এর সঙ্গে এর গুণ করতে হবে, তারপর কি বলছে প্লাস টুয়েলভ, তারপর কি করব সমান, এবার শূন্য স্কোয়ার মানে কি শূন্য, আর সেই শূন্যর সঙ্গে যদি ছয়ের গুণ করা হয় তাহলে সেই শূন্যই হবে, হয়েছে। তারপর দেখো মাইনাস শূন্যর সঙ্গে, মাইনাস শূন্যর সঙ্গে, এই মাইনাস শূন্যর সঙ্গে যদি মাইনাস ওয়ানে যদি গুণ করা হয়, মাইনাস মাইনাসে কী হবে প্লাস, আর শূন্যর সঙ্গে সেই ওয়ানের গুণ করলে কী হবে সেই শূন্যই তো হবে। প্লাস দেখো 38-এর সঙ্গে শূন্য, অর্থাৎ 38-এর সঙ্গে শূন্য গুণ করলে কী হবে, সেই শূন্যর সঙ্গে যাই গুণ করো সেটা শূন্যই হয়। তারপর মাইনাস, এখানে মাইনাস ছিল তাহলে কেন এই মাইনাসটা, দেখো এই মাইনাস এখানে একটু তোমাদের দেখিয়ে দিতে হবে, দেখো মাইনাস ওয়ান স্কোয়ার আছে, তাহলে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান আর মাইনাস মাইনাসে মাইনাসে গুণ করলে কী হবে প্লাস, একে একে এক, তাহলে প্লাস ওয়ান, তাহলে সেই প্লাস ওয়ানের সঙ্গে যদি প্লাস ওয়ানের সঙ্গে যদি মাইনাস ফাইভ, মাইনাস ফাইভ ইন্টু প্লাস ওয়ান, তাহলে প্লাস মাইনাসে মাইনাস আর পাঁচ একে পাঁচ, তাহলে মাইনাস ফাইভ হবে, তাহলে মাইনাস ফাইভ। তারপর কী বলেছে 28 আর প্লাস 28 আর মাইনাস ওয়ান, তাহলে এটা যদি গুণ করা হয় প্লাসে মাইনাসে মাইনাস 28 একে 28, তবে প্লাস 12 যেরকম ছিল বসে যাবে, সমান কী হবে 28 পাঁচটা মাইনাস 28 আর পাঁচটা মাইনাস আর 28টা মাইনাস, তাহলে গুণ করলে কী হবে 28 আর পাঁচে 33, তাহলে মাইনাস 33 হবে, তারপর কী হবে প্লাস 12 যেরকম ছিল বসে যাবে, সমান কত হবে 33টা থেকে 33 থেকে 12 যদি বিয়োগ দেওয়া হয় কত হবে 21 হবে, দেখো 33 থেকে 12 বিয়োগ দেওয়া হচ্ছে 2 3 1, একের কয় দা 3 2 দা 3, তাহলে বড় সংখ্যার আগে যদি মাইনাস থা ছিল, যেহেতু 33 থেকে মাইনাস ছিল তাহলে এর আগেও মাইনাস হবে, তাহলে মাইনাস 21, এটা হলো অ্যান্সার। তাহলে আমরা দুটো উত্তর পেলাম, একটা গুণফল পেলাম, এটা হলো একটা অ্যান্সার আর এটা একটা অ্যান্সার, হয়েছে। এরপর দেখো আজকে আমরা সি আর ডি এর দাগের অঙ্ক নিয়ে আলোচনা করলাম, পরবর্তীতে আমরা ই আর এফ এর দাগের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ওই অঙ্কগুলো নিয়ে। যদি আগের অঙ্কগুলো তোমরা না দেখে থাকো অবশ্যই দেখে নেবে, আর আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, তাহলে পরবর্তীকালে অন্যান্য ভিডিওগুলো পেতে তোমাদের সুবিধা হবে।